ব্যাংক থেকে টাকা তুলতে বেরিয়েছিল তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র বিক্রমাদিত্য পাল। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো বাড়ি ফেরেননি। ছেলে নিখোঁজ হওয়াতে উদ্বিগ্ন পরিবার। তুফানগঞ্জ শহরের ১১ নম্বর ওয়ার্ডের সাতভাইপাড়া এলাকায় ওই ছাত্রের বাড়ি। সোমবার থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে থানার দ্বারস্থ হয়েছে ওই ছাত্রের পরিবার। ঘটনার দিন বিক্রমাদিত্য দুপুর ১২টায় বাড়ি থেকে বের হন। তারপর একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। ১২টা ১টার দিকে ব্যাংকে গেছে টাকা আনার জন্য। ওর ব্যাংকে টাকা আছে তো ওর নামে, ওই টাকাটা আনতে গেছে। আমি বললাম, বাবা কত টাকা আনবি? ও বলল, মা কত টাকা লাগবো? আমি কই ২০,০০০ টাকা হলে ভালো হইতো। তা আমি বললাম, তাহলে কিছু টাকা রেখে ৫,০০০ টাকা রেখে সবগুলো উঠা গা। কই ঠিক আছে আমি যাই। তাই বলে বাড়ির থেকে বাইরে গেছে। কবে গেছে? কালকে দুপুরবেলায় ১২টা ১টায়। কোথায়, কোন ব্যাংক? এই যে ইউনিটেড ব্যাংক না, পাঞ্জাব ন্যাশনাল। পাঞ্জাব ন্যাশনাল। ছেলেটা কোন ক্লাসে পড়তো? বিএ ফার্স্ট ইয়ার। এইবার কোন কলেজ? তুফানগঞ্জ। বয়স কিরকম হবে? বয়স ১৮ বছর ৩ মাস ২৪ দিন। নাম কি? বিক্রমাদিত্য পাল। একটাই ছেলে। কি মনে হয় আপনাদের, মানে মোবাইলে গেম টেমের নেশা ছিল? মোবাইলে গেম খেলতো? কি খেমে আমি তো ওগুলা বুঝি না। ওকে বলতাম, বাবা গেম টেম খেলিস না, এরকম মানুষের দুর্ঘটনা হয় শুনি। কয়, তুমি চিন্তা করো না মা, আমি এমন খারাপ খেলি না, এগুলো কয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি খোঁজ করেছিলেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি যোগাযোগ করলাম, ফোন ফোন বললাম, ওরা বললো যে আমাদের সঙ্গে যোগাযোগ হয় নাই। তারপরে ওরা সব জায়গায় যোগাযোগ করলো, আরো কে কে বন্ধু আছে। মোবাইল সুইচ অফ? হ্যালো, মোবাইল মানে ৫টার থেকে সুইচ অফ। গতকাল? গতকাল গতকাল ৫টার থেকে সুইচ অফ। গতকাল ৫টার থেকে থানায় অভিযোগ করেছেন? আজকে করছি। আমি দোকানে চলে যাই, ওখান থেকে ফোন করি যে বাবা তুমি টাকা দিবি আমাকে ২০,০০০, তা তুলে দিয়ে আস দোকানে। তারপরে ও বাড়িতে বলে ওর মাকে, মা আমাকে যেটা খাইতে দাও আমি খাই, টাকা তুলে বাবাকে দিয়ে আসে, বাবা ফোন করতেছে। তারপর তো গেল এতে ১২টা ১২টার দিকে। যাওয়ার পরে আদৌ ব্যাংকে যায়নি, ও রাস্তায় কোথায় যে আটকে গেল। বাড়িতে বেরোতে যখন সাইকেল ছিল সঙ্গে, পিছনে পিঠ ব্যাগ একটা নিয়ে, স্কুল ব্যাগটা নিয়ে, ব্যাংকের মধ্যে ব্যাংকের বই টই কী কী আছে নিয়ে ও গেছে। কোন ব্যাংকে যাওয়ার কথা ছিল? ন্যাশনাল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওখান থেকে পরে আর কোনো খোঁজ দেয়, যতবার আমি ফোন করি রিং হয় উঠায় না, রিসিভ করে না। ওর ব্যাংকে কি টাকা ছিল? না, আদৌ এত টাকা ছিল না, যত টাকা আমাকে দিতে চাইছে।